শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম, আমার বাবার নাম মৃত মোহাম্মদ ইয়াকুব আলী, আমার মায়ের নাম মৃত দুধ মেহের বিবি। আমার বাসস্থান কুমিল্লা শহরের বজরপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত থানা সদর, আদর্শ সদর উপজেলা। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলাম। আমি কলেজ ক্যাবিনেটে, বিক্রিয়া কলেজ ক্যাবিনেটের মেম্বার ছিলাম। কলেজ ক্যাবিনেটে আমি সমাজসেবা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগ জেলা কমিটির সদস্য ছিলাম। আমরা তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার লক্ষ্যে আন্দোলনে লিপ্ত ছিল। তারপর 1971 সালের 25শে মার্চ যখন হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের উপর সশস্ত্র আক্রমণ শুরু করে, তখন আমরা আমাদের সহপাঠীদের সাথে নিয়ে ছাত্রলীগের অনেক সদস্য একসাথে আমরা ভারতে চলে যাই। ভারতের বেশ কয়েকদিন ঘোরাঘুরির পরে আমরা চলে যাই আসামের হাফলং, ওখানে ট্রেনিং সেন্টার, ভারতের সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার। এখানে আমরা 45 দিন ট্রেনিং করি। তারপর ওখান থেকে ফিরে আগরতলা রেস্ট ক্যাম্পে 5-6 দিন ছিলাম। তারপরেই আমাদেরকে বিভিন্ন ট্রুপে ট্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। আমরা প্রথমে যাই চৌদ্দগ্রামে, চৌদ্দগ্রামের কাশীনগরের ওই এলাকায়, ওখানে ছিলাম অনেকদিন। ওখানে তখন সশস্ত্র যুদ্ধ শুরু হয় নাই, তখন আমরা ওইখানকার লোকজনকে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানি শাসনযন্ত্রের বিরুদ্ধে এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মোটিভেট করি। তারপরে ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে আবার আমরা আমাদেরকে দেওয়া হয় আবার কোতোয়ালি থানায়। আমাদের দলে যখন চৌদ্দগ্রামে যাই তখন আমাদের দলে ছিল শাহজাহান চৌধুরী, ছিল আমাদের কমান্ডার। আমাদের দলে ছিল কাসেম, আবু মুসা মজুমদার, মুস্তফা কামাল, আলী আশরাফ, আবু তাহের, আপাতত অস্ত্র আমাদের সবাই কাছে ছিল। আমি তো এলএমজি বহন করতাম, আমার শরীর স্বাস্থ্যটা একটু ভালো ছিল। আমরা সোনামুড়ার পাশে কোতোয়ালি থানা বিবির বাজারের ওই পাশে এখানে একটা জায়গা ছিল, জায়গার নাম মনে নাই, কোতোয়ালিতে আমরা নাজেহাল করেছি পাকিস্তানি বাহিনী। হয়তো ওই বাংকারে আছে বা কোথাও একটা অবস্থানে আছে, পট করে দূর থেকে একটা গুলি ফুটিয়ে তাদেরকে তটস্থ করে দিয়ে
পর আসে দেশের স্বাধীন। 16 ডিসেম্বর তো আমরা কুমিল্লা পেয়েছিলাম, 8 তারিখ মুক্ত হয়ে গেছে, 16 ডিসেম্বর তো তখন আমরা আনন্দ উল্লাস করেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।